রাত বাজে দুইটা প্রায়, আসি ঢাকা চিটাগাং হাইওয়েতে যাত্রাবাড়ির বিশাল জ্যাম। বিশাল হলে এই যে দেখেন ঘড়িতে বাজে 1:58, হ্যাঁ, আর মোবাইলেও বাজে 1:58। বিশ্বাস না হওয়ার কিছু নাই। সাথে আছে আমাদের কিছু বাটার বন, লাঞ্চ করি নাই, এই যে অবস্থা, বাটার বন আছে, দোকান থেকে কিছু বাটার বন নিছি, খুবই বেহাল অবস্থা। দুপুরবেলা বের হয়েছি, বের হয়ে প্রথমে গেছি নাবিল এগ্রো, তারপর গেলাম আমার এক পরিচিত ভাইয়ের হাদি এগ্রো, তারপর গেছি আর কে এগ্রো, তারপর গেছি আরেক ভাইয়ের ফার্মে। সামনে ঈদ, পাগলামি চলতেছে, চলবেই চলবেই, ব্যবসা বাণিজ্য ধান্দা ফিকির সব বন্ধ, এক মাস সব কিছুর থেকে অবসর নিছি, এখন সব কিছুতেই আমরা বাদ। ঈদে আল্লাহ ব্লেসিং হিসেবে আমার শখ বেড়ে পাঠিয়েছে আমার কাছে। থ্যাংক ইউ ভাই ফর দিস অনার। হ্যাঁ, আমরা নেক্সট লেভেলের পাগল, পাগল বললেও ভুল হবে, আমরা ভাই নেক্সট লেভেলের পাগলামি করি গরু নিয়ে। স্পেশালি গরু আসলে আমাদের খাওয়া দাওয়া এগুলো আসলে কোনো ম্যাটার করে না, টাইমিং নাথিং, কে কি বলবে কে কি বুঝলো কিছু যায় আসে না, জাস্ট গরু গরু আর গরু, গরু ইজ লাইফ, আর কিছুই না। থ্যাংক ইউ ভাই। এন্ড অলসো আই ওয়ান্ট টু থ্যাংক টু দিস ড্রাইভার, আমার খুব ক্লোজ সাজন ভাই, সায়েন্টিস্ট সাজন ভাই, তো উনিও বেশ ডিউটি করে, তো ওনাকেও আসলে থ্যাংকস দেওয়া উচিত। তো এই হলো আজকের কথাবার্তা। যাই হোক, আর এরকম আমি যদি অন্য কোনো ড্রাইভারে দিয়ে এরকম ডিউটি করাইতাম হয়তো সে ঠিক তো না আমার কাছে। আর এই যে আছে ছোট ভাই মোহাম্মদ, আজকে একটা গরু দামাদামি করেও হলো না, গরুটা কেন দিল না জানি না, যাই হোক ভাগ্যে নাই। সব কথা শেষ কথা, এরকম পাগলামি চলতে থাকবে, আর আমরা ঈদের প্ল্যানও করতেছি, ঈদের তৃতীয় দিন কী করা যায়, পঞ্চম দিন কী করা যায়, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কালকে ফ্রাইডে, ফ্রাইডে তো পাগলামি হবে, আর সব থেকে বড় কথা আমাদের এইসব পাগলামি কিছু অংশ যদি কেউ দেখতে চান অবশ্যই দ্য হোম অফ গরু লাভার্স, কাই উইথ দ্য বিগ কাউস, ভিআইপি বুলস ফেসবুক ইউটিউবে আছে, কি বলেন ভাই? অবশ্যই 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 আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক অনেক মজা হবে, অনেক অনেক ইন্টারেস্টিং থিংস হবে, অনেক অনেক বড় বড় গরু দেখবেন, খাসি দেখবেন, এবং হাটের আপডেটসগুলো পাবেন, ভাইবস পাবেন টোটালি। ঈদের যে একটা ভাইবস সেটা আমরা প্রতি বছরই ইনশাল্লাহ চেষ্টা করি সুন্দরভাবে সবাইকে পৌঁছে দেওয়ার, যারা যাদের টাইম হয় না বা যারা গরু পাগল কিন্তু আসলে গরুকে ওইভাবে টাইম দিতে পারে না, ইনশাল্লাহ তাদের জন্য ভেরি ভেরি গুড একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা এগুলো দেখতে পারবেন। সো আশা করি আমাদের আমাদের এই কাজগুলো বা এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর আমি একটু আমার মার্কেটিং করি, আমার ছোট্ট একটা পেজ আছে 500 সাবস্ক্রাইবারের, বিডি বুলস, ওইটাতেও ভাঙাচোরা ভিডিও চ্যানেলে দেখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই বাই।